বাংলার মিক্সড ভাইবস কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের রেসিপি অষ্টমী স্পেশাল স্যাফরন চিকেন পোলাও। রেসিপিটিতে দেখাবো কি করে রেস্টুরেন্ট স্টাইলে কম তেল মশলা দিয়ে বাড়িতে অতি সহজেই খাবারটি তৈরি করা যায়। এখানে আমি 600 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ আদা ও এক চামচ রসুনের পেস্ট দিয়েছি আর এক টেবিলস্পুন নুন দিয়েছি, এক চামচ গোলমরিচ, সাথে আমি 1.5 কাপ দুধে একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই দুধের অর্ধেকটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সরিয়ে রাখছি, পোলাও হওয়ার শেষের দিকে ওটা একটু দিয়ে দেব। তো এবার এগুলোকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেয়ার পর 30 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। পোলাওয়ের চিকেন বানাবার জন্য আমি 2 টেবিলস্পুন ভেজিটেবল অয়েল আর 1 টেবিলস্পুন এখানে আমি ঘি নিয়েছি। আপনারা চাইলে এটা পুরো ঘিতেই রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে 2 টেবিলস্পুন ঘিয়েই এই রান্নাটা হয়ে যাবে। 2টো দারচিনি, 7টা এলাচ ও 8টা লবঙ্গ দিয়েছি, সাথে মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি করে কাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমি একটু হাই ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে একটু ভাজবো, তারপরে লো ফ্লেমে রেখে এটাকে হালকা ব্রাউন করে নেব। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি আমার ঝাল অনুসারে, তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লঙ্কা দিতে পারেন। এক টেবিলস্পুন আমি নুন দিলাম, যেহেতু আমি চিকেনের ম্যারিনেটের সময় একটু নুন দেয়া হয়েছিল সে কারণে। এবার দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা, তো এখন আমি আমার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি জল দিইনি সে কারণে এই স্যাফরনের যে দুধটা এটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে এগুলো সব মিক্স করে নিয়ে এটাকে একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য আর লো ফ্লেমে রেখে। দশ মিনিট হয়ে গেছে, এবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেব, দেখুন একটু জল ছেড়ে গেছে এর মধ্যে। আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর দেখা যাচ্ছে, দেখুন চিকেনটা হাফ সেদ্ধও হয়ে গেছে আর এখান থেকে বেশ পরিমাণে জল বেরিয়েছে, তো সেই কারণেই একটু হাই ফ্লেমে রেখে এই জলটাকে একটু শুকিয়ে নিয়ে শুধু গ্রেভিটাকে রেখে দেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য গ্রেভিটাও বেশ ভালো দেখা যাচ্ছে। চিকেনটা অর্ধেক হয়ে এসেছে, এখন আমি এখানে আমার 30 মিনিট আগে ভিজিয়ে রাখা 2 কাপ অর্থাৎ 500 গ্রাম বাসমতি রাইস এখানে অ্যাড করছি। এর জন্য আমি 3 কাপ জল দিচ্ছি, যেহেতু আমি পরে স্যাফরন দুধটা এখানে অ্যাড করব। এরপর এটা 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখব। তো ঢাকনাটার এই ফুটোটায় একটা কাগজ ঢুকিয়ে দেব যাতে বাষ্পটা বাইরে না বেরোতে পারে। 15 মিনিট হয়ে গেছে, এখন দেখছি আমি, দেখুন কিছুটা হয়ে এসছে,
তো স্যাফরন দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দু চামচ এখানে আমি ঘি অ্যাড করব। পোলাওয়ের পুরো পোর্শনটাই লো ফ্লেমে করতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। সাত আট মিনিট হয়ে গেছে, দেখুন রাইসটা একটুও ভাঙেনি, খুব সুন্দরভাবে এটা রয়েছে। আজকের আমার স্যাফরন চিকেন পোলাও রেডি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি।